গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হাজবেন্ড ভার্সেস ওয়াইফ। সকাল সকাল জঙ্গলে আগের ব্লগ যারা যারা দেখেছ তাদের জন্য বলি যে তোমরা তো অলরেডি জঙ্গলের রাতটা দেখে নিয়েছো, আর যারা আগের ব্লগ দেখোনি আমি বলবো আমার চ্যানেলেই আগে যে ব্লগটা আপলোড করা হয়েছে সেটা গিয়ে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে, দেখতে পারবে, জানতে পারবে যে আগের দিন রাতেই আমরা জঙ্গলে এসেছিলাম এবং আগের দিন রাতে জঙ্গলে এসে আমি রাতের জঙ্গলটা মানে জঙ্গলের রাতটা দেখিয়েছিলাম, অরণ্যের রাত। আজকে আমি তোমাদের সবার সাথে এই ভিডিওতে শেয়ার করব অরণ্যের দিন। অলরেডি বলে দিয়েছি আগের ব্লগে, বাট আমি আবার বলছি কারণ আমার চ্যানেলের যারা নতুন সদস্য বা যারা এই ভিডিওটা নতুন দেখছো তাদের সবার জন্য যে আমরা রয়েছি নেওড়া জঙ্গল ক্যাম্পে, যেটা লাটাগুড়ি জঙ্গলের মধ্যে। 2018 সাল থেকে আমি এখানে আসছি এবং যেটা হয়েছে আগে যেহেতু চ্যানেল ছিল না তাই সেভাবে কখনো ব্লগ করা হয়নি, আর অদ্ভুতভাবে আমার আর সঙ্গীতের এই জঙ্গল ক্যাম্পে আসার এক্সপিরিয়েন্সটা না মানে ঘুরতে আসাটা ঠিক হয় না, মনে হয় যেন আমরা নিজেদের জায়গায় নিজেদের বাড়িতেই আসছি। মানে এমনকি এরকমও হয় আমরা যখন পাহাড়ে যাই, পাহাড়ে কাটাই, পাহাড় থেকে কাটিয়ে আমরা ডিরেক্ট কলকাতায় চলে যেতে পারি না, আমাদের মনে হয় যে এটা আমাদের সেকেন্ড হোম, এখানে আমরা আসবো, দুদিন কাটাবো এবং সেরকমই ফিল হয়। মানে এখানে সবাই চেনা এবং আমরা এলে পার্টিকুলার একটা রুমেই থাকি, সেই রুমটাতেই থাকি। তো আজকের আমি এখন সকালবেলা উঠে তোমাদের এই ক্যাম্পটা ঘুরে দেখাবো এইভাবে বিস্তারিতভাবে। আমার চ্যানেলে এখনও এই ক্যাম্পটা তোমাদের সবার সাথে শেয়ার করিনি, তো আজকের এই ভিডিওটাতে আমি পুরো ক্যাম্পটা ঘুরে দেখাবো যে কোথায় আছি এবং এর বাজেট এবং এখানে দিনটা কিভাবে কাটে। সো এই পুরো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো, হাজবেন্ড ভার্সেস ওয়াইফের সাথে থাকো আর লাইক শেয়ার কমেন্ট করো। এই জায়গাটা থেকে দেখাচ্ছি তোমাদের এই পোর্শনটা, মানে জঙ্গল ক্যাম্পে দুটো এন্ট্রান্স বলবো না, অ্যাকচুয়ালি পাবলিকদের জন্য সবার জন্য একটাই এন্ট্রান্স, যেটা ওইদিকে সেখানে আমি যাব, আর একটা এই দিকেও গেট আছে যেখান দিয়ে অনলি সাফারির গাড়ি যেতে পারে। মানে সাফারির গাড়ি ওই দিক থেকে ঢুকে এখানে কিছুক্ষণ স্টে করে তারপর এই দিক থেকে বেরিয়ে যায়। যেহেতু আরও একবার বলছি যে এই ক্যাম্পটা পুরো জঙ্গলের মধ্যিখানে আর এই দিকটায় হচ্ছে নেওড়া নদীর ধারে, আমি দেখছি কতটা যাওয়া পসিবল হবে। এই দিকটা হচ্ছে নেওড়া নদী, এই দিকটাও হচ্ছে জঙ্গল, এই দিকটাও হচ্ছে জঙ্গল, আর এখানে এই ক্যাম্পটা। এবার বিষয়টা হচ্ছে এই ক্যাম্পটা অনেকটা জায়গা জুড়ে। আমি এখন এই যে আমাদের আমরা রয়েছি যে আমরা যেখানে রয়েছি ওয়াচ টাওয়ারের ঠিক নিচেই, সেই রুমটা আমি কাল তোমাদের দেখিয়েছি, বাট সেটা সন্ধ্যাবেলায় তোমরা ঠিক ভিউটা বুঝতে পারবে না, সকালবেলা আমি দেখাবো। কিন্তু আমার রুমটা দেখানোর আগে আমি আগে যাচ্ছি হচ্ছে এই জঙ্গল ক্যাম্পে যেখান থেকে এন্ট্রি জায়গাটা, মানে তোমরা যারা আসতে ইচ্ছুক হবে, তোমরা যারা আসতে চাইবে, তারা জঙ্গল ক্যাম্পে এলে কোথা দিয়ে এন্ট্রি করবে, কোথা দিয়ে ঢুকবে, আগে আমি তোমাদের সেইখানে নিয়ে যাব, সেই দিকের রাস্তাটাই নিয়ে যাব। চলো, এই পুরো এরিয়াটা এবং ওই দিকে যে ছোট ছোট কটেজগুলো দেখা যাচ্ছে সেখানেও আমি নিয়ে যাব, সেটাও কিন্তু এই জঙ্গল ক্যাম্পের মধ্যেই। এক্স্যাক্টলি যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি তোমরা দেখতে পাবে এই ক্যাম্পটা পুরোটাই, এই যে ইলেকট্রিকের তার রয়েছে এই তারগুলো দিয়ে কিন্তু পুরোটাই কভার করা পুরো জায়গাটাই। আর এই যে তারটা এখন খোলা আছে, এখান থেকে কানেকশানও অফ আছে, তারটা খোলা আছে যেহেতু সকালবেলা বলে, আর সেরকমভাবে পায়ে হেঁটে জঙ্গলে কেউ যায় না, অনলি সাফারির গাড়ি ছাড়া। বাট আমি যেটা করব তোমাদের জন্য এই যে জাস্ট এই তারটা, এই যে এইটা হচ্ছে এন্ট্রি জঙ্গলে, আর আমি জাস্ট পায়ে হেঁটে একটুখানি যাব, জাস্ট ফিলটা তোমাদের দেওয়ার জন্য যে জঙ্গলে এই ঢোকার রাস্তাটা কেমন। মানে লাটাগুড়ি মেন রোড থেকে অন্তত 3-4 কিলোমিটার ভেতরে তো ঢুকতেই হবে, এবং এই 3-4 কিলোমিটার ঢোকাটাই কিন্তু একটা সাফারি। এই যে এই রাস্তাটা কিন্তু সাফারির রাস্তা, এখান থেকে কিন্তু সাফারির গাড়ি যায়। আমি জানি না সোমবার, আজকে যেহেতু সোমবার আমি ভিডিওটা করছি, সোমবার করে বন্ধ থাকি কি না, এদিকে প্রচণ্ড রোদ, বাট তাও আমি একটুখানি হলেও যাব। একটু একা একা যাচ্ছি, আমার একটু ভয়ও করছে কারণ জঙ্গলে সত্যি পায়ে হেঁটে এভাবে যাওয়া উচিত নয়, আমি কাউকে সাজেস্ট করব না।
কিন্তু একটা যেহেতু পরিচিতি আছে, মানে পরিচিতি আমার সাথে জীবজন্তুদের কোনো পরিচিতি নেই, কিন্তু আমি এত বছর ধরে এখানে আসছি এবং এই প্রথমবার ভিডিও করবো বলে, ব্লগ বানাবো বলে এতদূর কিন্তু একাই এসেছি। তা না হলে এখানে যারা স্টাফ আছে, রাজেন্দ্র এবং সঙ্গীত, এরা সবসময় আমার সাথে থাকে। আমি জাস্ট এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমাদেরকে রাস্তাটা আমি দেখাবো। জাস্ট সি, রাস্তাটা বুঝতে পারছো? আমি জুম করে দেখাচ্ছি, পুরো গভীর জঙ্গল। এবং চারিদিকটাই জঙ্গল, অরণ্য, ভরা অরণ্য যাকে বলা যায়। আর এই হচ্ছে ক্যাম্পে যাওয়ার রাস্তা। গাড়ি গেলে জাস্ট এরকমভাবে টার্নটা নিয়েই ইলেকট্রিকের তার ঢুকে যাবে। আমি যখন প্রথমবার জঙ্গলে আসি, অবশ্যই সঙ্গীতের সাথেই আমার এখানে প্রথমবার আসা, এবং প্রথমবার জঙ্গলে আসায় আমার প্রথম জীবনের চিড়িয়াখানা ছাড়া, বাঁধা হাতি ছাড়া বা সার্কাসের হাতি ছাড়া মহাকাল বাবার দর্শন এই রাস্তাতেই হয়েছিল। আমরা তখন এই ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি, আমি, সঙ্গীত ছিলাম এবং আমাদের সাথে আরও দুজন বন্ধু ছিল, এবং যাওয়ার সময় এইখানেই আমরা আটকে পড়েছিলাম এবং তিনি অনেকক্ষণ ছিলেন, গাছ ভাঙলেন এবং ধুলো মাখলেন এবং আমরা ততক্ষণ চুপচাপ আটকে ছিলাম। তারপরে উনি যখন গেলেন, আমরা অবশ্যই বিরক্ত না করেই ছিলাম, কিন্তু ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, তারপরে আমরা গেলাম। সেই এক্সপিরিয়েন্সটা না অদ্ভুত ছিল, মানে সঙ্গীতের কাছে জঙ্গলেও সঙ্গীত অনেক বছর আসছে, আর আমি তো জঙ্গল তো দূরের কথা, ছেড়েই দাও, মানে আমি ওই বললাম না, চিড়িয়াখানা আর বাঘ হাতি ছাড়া আর সার্কাসে খুব ছোটোবেলায় দেখা ছাড়া আমার এরকমভাবে এক্সপিরিয়েন্স এবং এরকম জঙ্গলে এসে, আগের ব্লগে তোমরা দেখেছো যে রাতের বেলা জঙ্গলটা কীরকম থাকে, তো আমার কাছে প্রথমবার এসে এরকম সামনে হাতি এবং গাড়িতে রয়েছি, তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আস্তে আস্তে পরে সেই ভয়টা কেটেছে, এবং কালকে যখন আমরা জঙ্গলে আসি, জঙ্গলে আসার পথেই অলরেডি মহাকাল বাবার দর্শন কিন্তু হয়ে গেছে, সেটা আমি আমার একটা শর্টসেও দিয়েছি আমার চ্যানেলে, তোমরা পারলে দেখে নিও, কতটা বুঝতে পারবে, যেহেতু রাত, জানি না কতটা বুঝতে পারবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন মনে হয় যে এলাম, এমনি এমনি ফিরে যাব, মহাকাল বাবার দর্শন পাবো না, এটা মনে হয়। কিন্তু প্রথমবারটা সিরিয়াসলি এই রাস্তায় দেখে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, বাট এখন সেটা হয় না। কিন্তু এখন একটা জিনিস বুঝেছি, জঙ্গল সত্যি যেমন রক্ষণাবেক্ষণের একটা জায়গা, ভালো লাগার তো একটা বিষয় থাকতে হয়, তার সঙ্গে এটা অনেকটা বেশি ম্যাটার করে যে আমাদের জন্য যাতে কোনো বন্য জীবজন্তুর ক্ষতি না হয়, কারণ এটা কিন্তু ওদের জায়গা আর ওদের জায়গায় আমরা আসছি, সুতরাং আমাদের কিন্তু ওদের মতো করে চলতে হবে, সেইটা খুব ইম্পর্টেন্ট। এবং সঙ্গীত যেহেতু জঙ্গল ভীষণ ভালোবাসে, ও এখানে এলে প্রচণ্ডভাবে, আমি দেখেছি আমরা যদি জোরে চেঁচিয়ে কথা বলি এখানে কেউ, ও খুব রেগে যায় এবং বলে যে না, আমরা এসছি এদের জায়গাতে, মানে তাদের জায়গাতে, তো তাদের যেন কোনোভাবে কোনো অসুবিধা না হয়, তো এটা মেনটেন করার দায়িত্ব আমাদের। তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি চলে এলাম, এবার আমি এন্ট্রি করে গেলাম জঙ্গল ক্যাম্পে। জঙ্গল ক্যাম্পে আমি ঢুকলাম আবার। এবারে যে সামনে রমেশ আসছে, এই ক্যাম্পেরই ম্যানেজার, আগের ব্লগে ওর সাথে অলরেডি তোমাদের আলাপ হয়ে গেছে, ওর বাড়িও কাছে, এবং ওর বাড়ি যাওয়ার জন্য যে রাস্তাটা ইউজ করে সেটা হচ্ছে ওই দিকের রাস্তা। এরপরে এখানে আসার পরে যেটা সোজা চলে গেছে, যেখানে ডাইনিং স্পেস, ভিআইপি রুম, ওয়াচ টাওয়ার অ্যান্ড কাঠের বাড়ি, এবং মানে কাঠের ঘরগুলো, কটেজ। আর এই দিকে চলে গেছে কিছু রুম, আমি আর কি এই দিকের রুমগুলোতে যাব, তোমাদেরকে দেখাবো, দেখি যদি একটা ঘর খোলা থাকে এই দিকে আমি যদি তোমাদেরকে দেখাতে পারি। এই রমেশ, এইদিকে একটা ঘরও খোলা আছে, তাহলে আমি একটুখানি ভিডিও করব। এইদিকে পুরোটাই, এই যে এইটা হচ্ছে ফার্স্ট একটা বেড়া, মানে বেড়া টাইপের একটা তারের, এবং এর পরে যেটা সেটা কিন্তু ইলেকট্রিকের তার দেওয়া। দেখো ইলেকট্রিকের তারটা কিন্তু পরে দেওয়া আছে, এবং এই ক্যাম্পের পুরোটাই এরকমভাবে। এইদিকে গেস্ট আছে, আমি যাচ্ছি। আমি প্রথমবার যখন ক্যাম্পে এসেছিলাম আমি কিন্তু এই দিকের রুমেই ছিলাম। আমি দেখাচ্ছি প্রথমবার ক্যাম্পে আসার পর কোন রুমটাতে, ক্যাম্পে এসে প্রথমবার, মানে 2018 সালে, তখন আমি ওই দিকের রুমে
ছিলাম না, এইদিকে রুমেই ছিলাম। এখানে কিছু রঙের কাজ চলছে, মেবি একটা দুটো তিনটে চারটে, ওটা একদম হচ্ছে লাস্ট এন্ড। আমি পুরো এন্ডে একবার যাব, জাস্ট রাতের বেলা আসার কোনো মানেই হয় না, কারণ আমি কিছুই দেখাতে পারবো না তোমাদের। এবং অনেক সময় হয়, লাস্ট টাইমে আমরা একবার এসেছিলাম যখন এখানে উঠে দাঁড়িয়েছিলাম, জাস্ট এখানে উঠে দাঁড়িয়ে, ওইটা যেহেতু নদীর পাড় এবং ওইদিকে যেহেতু গ্রাম আছে, সেখান থেকে তাড়া করেছিল বলে হাতিগুলো এই দিকে এসেছিল, যেটা টর্চ মেরে দেখা মানে পসিবল, ভিডিওতে দেখা পসিবল নয়। এই যে এখানে হচ্ছে এন্ড জঙ্গল ক্যাম্পের, পুরোটা তার দেওয়া ইলেকট্রিকের, পুরোটা ইলেকট্রিকের তার দিয়ে ঘেরা, এবং দেন হচ্ছে এই যে তারের বেড়া, অ্যান্ড দেন রিসর্ট। আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন এসে এই রুমটাতে আমরা ছিলাম, এই রুমটাতে আমরা ছিলাম। এবার এই রুমের ভেতরটা মানে প্রত্যেকটাই একই, এই রুমের একটা ভেতরে যাব এবং তোমাদের দেখাবো। রমেশ, রমেশ, আমি এক কাউকে বলি, রমেশ বা রাজেন্দ্রকে, যদি একটা রুম আমি খুলে দেব। এবং প্রত্যেকটা রুমের বাইরে যেটা আছে এই চা খাওয়ার একটা জায়গা, চা খাও, ব্রেকফাস্ট করো, লাঞ্চ করো, হোয়াট এভার, এইগুলো আমার খুব ফেভারিট। এখানে এই তো ডিম্ব, এদিকে এসো, একটা রুম খুলে দাও না আমাকে। সুন্দর একটা বারান্দা, দেখো বাটারফ্লাই, এটা হচ্ছে বারান্দা। এবং আমি রুমটা এখন অন্ধকার আছে, তার আমি লাইটটা জ্বালাই, ওয়ান সেকেন্ড, এইটা হচ্ছে রুমটা। এখন যেহেতু গেস্ট নেই বলে ওরা সব কিছু তুলে পাট করে রেখেছে পরিষ্কার করে। এটা হচ্ছে ডাবল বেড বিছানা, একটা মিরার আছে। এবং আমি যখন 2018-তে প্রথম এসেছিলাম, তোমার সাথে শেয়ার করি, আমার ধূপগুড়িতে অ্যাকচুয়ালি ওপেনিং ছিল, সেই জন্যই কিন্তু প্রথম আসা। যেহেতু ধূপগুড়িতে ওপেনিং ছিল তো তখন সঙ্গীতও এসেছিলো এবং সঙ্গীত বললো ঠিক আছে চলো ফাইন, ওপেনিং করার আগে সকালবেলা ফ্লাইটে করে আমরা জঙ্গল ক্যাম্পে যাব, কারণ ওর যেহেতু খুব প্রিয় জায়গা ছিল, প্রথমবার আমার সাথে পরিচয় ঘটালো জঙ্গল ক্যাম্পের। এবং এখান থেকেই আমি রেডি হয়ে ধূপগুড়ি থেকে ওপেনিং করেছিলাম, করার পর আবার এখানেই আমরা এসেছিলাম এবং তার পরের দিন আমার ফ্লাইট ছিল, আমরা বেরিয়ে গিয়েছিলাম। যাই হোক, এখানে একটা জানলা দুটো, এবং তারপর এইদিকে হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এবং আমি জানি না কেন আমি এই ওয়াশরুমটাতে গিজার দেখতে পাচ্ছি না, কোনো কারণে হবে, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই ওয়াশরুমটাতে গিজার ছিল, আমার খুব ভালো মনে আছে, কারণ পুজোর সময় অলরেডি এখানে খুব ঠান্ডা পড়ছে। আর এইদিকে একটা আছে ছোট্ট একটা বারান্দা, যেখানে রাতের বেলা বসে চায়ের আড্ডাটা কিন্তু খুবই ভালো জমতে পারে। এবং এখান থেকে জঙ্গল, এবং জঙ্গলের পরে নদী, আর নদীর ওই দিকটা একটা বস্তি আছে, একটা গ্রাম আছে। এইদিকে রুমগুলো হচ্ছে এরকম, একটা তো দেখিয়ে দিলাম, আর এইদিকের বারান্দাটায় সকালবেলা বসে চায়ের আড্ডা বা এখানে বসে জাস্ট সময় কেটে যাবে, অসাধারণ। তোমরা দেখলে এই রুমটা। এবার তোমরা ভাববে যে আমি আসার পরে মানে প্রথমবার এসে এই রুমটাতে ছিলাম, তারপরে কেন আমি এই রুমটাতে স্টে করিনি। বিষয়টা একদমই অন্য কিছু নয়, সেটা হচ্ছে আমি নিজে একটু ভীতু মানুষ,
কিন্তু এখানে ভয় সত্যি কিছু নেই। আমি এত বছর ধরে এখানে আসছি, এখানে ভয় সত্যি কিছু নেই। হ্যাঁ, এবার যেটা আছে অ্যানিমালের ভয় যেটা আছে সেটা তো থাকবে, এবং সেই ভয়টা কিন্তু এরকম নয়। এখানে যথেষ্ট প্রোটেকশন এবং যথেষ্ট সেফটি। আমি এত বছর, এই ডিম্বকে বলো দরজাটা দিয়ে দিতে, আমি এত বছর আসছি, শুনেছি একদম যেখানে দেখালাম তোমাদের যে ক্যাম্পের ঢোকার একদম এন্ট্রি যে জায়গাটা, ওখানে হাতি দেখেছি। আমি যাবো দেখাবো ডাইনিং স্পেসে, ওখানে খেতে খেতে হাতি দেখেছি, ওয়াচ টাওয়ার থেকে তো দেখিয়েছি, কিন্তু কখনো এরকম দেখিনি যে কোনো কিছুর জন্য এখানে খুব কি বলবো মানে সেফটিটা নেই এবং কোনো কিছু প্রবলেমে পড়েছি, ফেস করেছি, একদমই না। আমার একটু নিজের ভয় লাগে, আমার অ্যানিম্যাল থেকে আমার একটু ভূতের ভয় করে, বাট ভূত এখানে নেই, ট্রাস্ট মি। তার জন্য আমার কাছে লাগে যে কাঠের ঘরগুলোই সেফ, কারণ নিচে থাকে ওরা, আর সেই জন্য অনেক লোকজন পাই। তো সেই জন্য আমার মনে হয় এই যে একজন উঠে চলে এসেছে ঘুম থেকে, ইনি নাকি সকাল 6টায় উঠবেন বলেছিলেন। জাস্ট মুখটা দেখো, সবাই মুখটা দেখো, উঠেছি তো, হ্যাঁ সকাল 6টায় উঠবে বলেছিল। তো সেই জন্যই আমি কাঠের ঘরটা প্রেফার করি। আমি ওই রুমটা আমি নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো ওই রুমটা। তো প্রেফার করার এটা একটা ব্যাপার যে আমার মধ্যে একটা সিকিউরিটি থাকে, মানে ইনসিকিউর্ড আমি হই না, মনে হয় যে নিচে সবাই আছে, আমি সেফ, আমাকে ভূত এসে ধরতে পারবে না, এক। আর সেকেন্ড হচ্ছে, সেকেন্ড কি ব্যাপারটা সেটা আমি রুমে গিয়ে বলবো, একটা অ্যাডভান্টেজ আছে ওই রুমটা, সেটা আমি রুমে গিয়েই বলবো। এই বিষয়টার একটা বিশেষত্ব আছে, এবং সেটা হচ্ছে না, ওটা হচ্ছে প্লাস্টিক এখানে চলে না, ইকো ফ্রেন্ডলি জায়গা, সেই জন্য ইকো ক্লাব নাম দিয়েছে। সত্যি সত্যিই প্লাস্টিক ইউজ করা হয় না, আর যদি কেউ প্লাস্টিক ব্যবহার করে ফেলে দেয় তো তাহলে সেটা তুলে ডাস্টবিনে ফেলে দেওয়া। আমি চা হয়েছে লাকনা, ঘরে না, আমাকে এখানেই দে, এখানেই চা খাবো, আবার উঠে এটা এইদিকে চলে গেছে। আচ্ছা, আমি এবার এসেছি এই ডাইনিং এরিয়াতে, যেটা রাতের বেলা অলরেডি আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। সকালবেলা এর ভিউটা দেখো, এই যে এখানে বসেই আমরা ব্রেকফাস্ট করি, লাঞ্চ করি, টিফিন করি। এইটা হচ্ছে কিচেন, এখান থেকে সুবিধাও হয়, এবং যেহেতু আমরা একদম এসেছি যখন জঙ্গলে, তো অবশ্যই জঙ্গলের ধারে বসেই আমরা সমস্ত লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সব এখানেই সারি। এটা হচ্ছে ডাইনিং প্যাসেজের পিছনের দিকটা, এবং এখানে একটা বেসিন আছে। রাতে জাস্ট কিচ্ছু দেখা যায় না, রাতে জাস্ট কিচ্ছু দেখা যায় না। আর এইদিকে হচ্ছে বড়, এই ডাইনিং স্পেসটা তোমরা কালকে দেখতে পেয়েছো, কারণ এখানে লাইটটা খুবই ভালো থাকে সেই জন্য। তাও আমি সকালবেলা একবার লাইট না জ্বালিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে চা এসে গেছে, হ্যাঁ বাইরেটা রাখ, চা এসে গেছে। এটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, যেটা রাতের বেলাও খুব আলো ঝলমলে থাকে, এবং দিনের বেলা যেহেতু জানলাগুলো দেওয়া আছে বলে রোদটা আসে, এই যেটা রোদটা একটু কমই আসে। চা দিয়ে দিয়েছে সকালবেলায়, এখানে বসে চাটা খেয়ে নেওয়া যাক। আজ ব্রেকফাস্টে কি আছে লাকনা? পুরি আছে, ব্রেকফাস্টে এখানে পুরি থাকে, পুরি মানে লুচি, আলুর তরকারি, ডিমের অমলেট, এগুলোই হয় ব্রেকফাস্টে। বাট আমার ভিডিওতে একটা শর্টসে তোমরা অলরেডি দেখেছো যে আমরা এখানে এলে পান্তা ভাত খাই, সেটা আমরা একদিন খাই, এবং একদিন এখানে পুরিটা মিস করি না। জঙ্গল ক্যাম্পের একটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানকার খাবারের টেস্টগুলো সত্যি খুব ভালো, মানে পুরো বাড়ির খাবারের মতো তোমাদের, কারণ মনে হবে না যে তোমরা বাইরে কোনো রিচ খাচ্ছ বা বাইরের কোনো রেস্টুরেন্টের খাবার খাচ্ছ, পুরো বাড়ি বাড়ি ফিল। এবং আমার তো এখানে এলে এখানকার ওয়েদারের জন্য খাবার খেয়ে এত সুন্দর হজম হয়, মানে অনেকটা করে খাই, মানে যে খাবার আমি ধরো কলকাতায় যে পরিমাণ খাই, আমার এখানে এলে তার দ্বিগুণ কেন তিনগুণ হয়ে যায়, খিদে বেড়ে যায়। তো সেই খাবারটা খাওয়ার ফলে যে আমার কোনো অস্বস্তি হওয়া, যে মনে হচ্ছে যে অনেক বেশি খেয়ে ফেললাম, সেটা কিন্তু সত্যি কখনো হয় না, খুব সুন্দর ডাইজেস্ট হয়, এবং ঠিক টাইমে আবার খিদেটাও পেয়ে যায়। তো আপাতত চা তেষ্টাটা মেটাই, চা চলে এসেছে। সকালের চাটা লাল চা, মানে চিনি ছাড়া, কারণ সারাটা দিন এরপরে দুধ চা খাওয়া হবে, মোমো ম্যাগি হয়তো হতেও পারে। আর আজকের আমাদের এখান থেকে
লাঞ্চ করার পরে একটু ঘুরতে যাওয়া, মানে একটু পাহাড়ের দিকে যাওয়ার ইচ্ছে আছে। যেহেতু জঙ্গলে আসি বটে, কিন্তু জঙ্গলে এলেও একটা দিন বা একটা বেলা এটা স্কেডিউলের মধ্যে রাখি, যাতে আমরা একটু পাহাড় দর্শন করে আসতে পারি, যাতে একটু পাহাড়ে গিয়ে পাহাড়ের ফিলটা নিয়ে আসতে পারি। তো সেটা খুব ভালোই কাটে, কারণ যাওয়াটাও পাহাড়ে, আসাটাও পাহাড়ে, যেখানে যাই সেখানেও পাহাড়ের কোনো একটা জায়গায়, যেখানে ধরো লাঞ্চ করি বা হোয়াট এভার একটু সময় কাটাই। তো আপাতত এরকম জঙ্গলের একদম কাছে বসে এরকম ভাবে চা খাওয়া। এবার তোমাদের একটা জিনিস দেখাবো, চা খেতে খেতেই দেখাবো যে সাফারির গাড়ি, আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে সাফারির গাড়ি সবসময় এখানেই যায় আর এখানেই হল্ট করে, যেহেতু এটা জঙ্গলের মিডিল সেই জন্য দেখাচ্ছি। সি পর পর এদের একটা টাইম থাকে, সেই টাইমেই অন হয় এবং হয়েছে বলেই সবাই একসাথে যাচ্ছে। কত সাফারির গাড়ি দেখো, এখন এখন এরা কেউ দাঁড়ালো না। হ্যালো, বাহ, তোমরা কি সবাই স্কুলের? তো এখন চলে গেল ওরা, বাট আই এম শিওর যে এরা যখন যাবে, এরা যখন ফিরবে তখন এখানেই দাঁড়াবে সবাই এবং এই ওয়াচ টাওয়ারে যাবে, এবং এখানে একটা ওয়াশরুম আছে সেখানে যাবে, এবং এখানে চা, যদি কেউ ইন্টারেস্টেড থাকে যে চা খাবে বা ব্রেকফাস্ট করবে, সেটা এখানে করে। ভালো লাগলো, স্কুলের থেকে ঘুরতে এসছে স্কুলের সব বাচ্চাগুলো, এখানে কিছু কিছু সাফারি আবার দাঁড়িয়েওছে, তারা যেটা বললাম যে তারা হয়তো এখানে একটু ওয়াশরুম ইউজ করবে, যাবে, দেখে বেশ মজা লাগলো সত্যি। মানে আমি ভাবি এরকম সময় আমি কখনো আমার স্কুল থেকে এরকম ঘুরতে যেতে পারিনি, আর কলেজটা আমি সেভাবে কখনোই এনজয় করতে পারিনি, মানে এনজয় করতে পারিনি, শুধুমাত্র পরীক্ষা দিয়েছি। কিন্তু যখন দেখি তখন খুব ভালো লাগে, স্কুল কলেজ এই লাইফটা সত্যি আর ফিরে আসে না চলে যাওয়ার পর। তো যাই হোক, আমি এখন হাঁটতে হাঁটতে জাস্ট ডাইনিং স্পেস থেকে ক্রস করে আমি এদিকে এলাম, এবং যেটা বললাম যে এটা তো ওয়াচ টাওয়ার, এবং এখানে আমি যাবো, এখানে লাস্টে যাবো, কারণ ওয়াচ টাওয়ারের সাথে সাথে আমার যে রুমটা সকালবেলা ভিউটা কেমন আসে সেটাও দেখাবো। এবং এই দিকটা হচ্ছে নদীর দিক, এই দিকটা হচ্ছে নদীর দিক, দেখাচ্ছি দাঁড়াও। এই যে ওয়াচ টাওয়ার, ডাইনিং স্পেস, আর এই যে এখান থেকে নেওড়া নদী চলে গেছে, নেওড়া নদীর রাস্তা, আর ওই কটেজগুলোতেও তোমাদেরকে নিয়ে যাবে। নদীর দিকে যাবো না, কারণ এই বর্ষার পরে বা এখানে তো এখনো বৃষ্টি হচ্ছে, তো যে ওই ঘাস পাতাগুলো থাকে সেগুলো বেড়ে গেছে, তো একটু রিস্কি। আমি এর আগে অনেকবার নদীতে গিয়েছি, ভিডিও করেছি, যদি সম্ভব হয় আমি এই ভিডিওর সাথে আমার আগে করা নদীর ভিডিও অ্যাড অন করে দেবো। এই যে হাতির পায়ের ছাপগুলো দেখা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে কি কি হাতি ছিল? দুটো বড় ছিল, হ্যাঁ, একটা ছোট পায়ের ছাপ দেখা যাচ্ছে, ছোট একটা বাচ্চা ছিল, তিনটা হাতি ছিল। আচ্ছা, এই যে পায়ের ছাপগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, একটা ছোট বাচ্চা ছিল। আচ্ছা, এই দুটো দুদিক থেকে দুজন এসে এক জায়গায় হয়ে সোজা চলে গেছে, এদিকে জঙ্গলে চলে গেছে। এবার যাচ্ছি আর একটা গেটের দিকে, যেখানে বললাম যে যেখানে পায়ে হেঁটে বা পাবলিক গাড়ি অ্যালাউড নয়, অনলি সাফারি গাড়ি ওই রাস্তাটা দিয়েই অ্যালাউ। তো আমি সেখানে যাচ্ছি, সেই দিকে যাচ্ছি।
এবার যেটা আমি তোমাদেরকে দেখাবো, এখানে আরো দুটো কিন্তু কটেজ আছে, রুম না, হ্যাঁ একটা কটেজে দুটো রুম, সেটা হচ্ছে সি, এই দেখো। এখানে রাতের বেলায় আসাটা আমার পক্ষে খুব ডিফিকাল্ট, বুঝতে পারছো? মানে গাছগুলো এগুলো ছোট ছিল, মানে একদম ছোট ছিল। এর আগের একটা ফটো পারলে আমি এর সাথে অ্যাটাচ করব। এই দেখো, উড়িয়ে বাবা, এখান থেকে যাওয়ার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে গাছের জন্য। এখান থেকে জাস্ট যাওয়ার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাবো একটা ফটো দিয়ে যে এইখান থেকে গিয়ে একটা জায়গা আছে যেখানে গিয়ে সেই জায়গাটা পুরো শিফট করে দিয়েছে। মানে গাছগুলো এতটাই বড় হয়ে গেছে যে এইদিকে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি এই রুমটাতে যাব। বলেছিলাম যে এসি আছে, পুরোটা উডেনের। এইদিকে একটা মিরার, প্রথমে বাথরুমটা দেখে নিই, গিজার এবং বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে বাথরুমের এই যে উইন্ডো, এটা খুলে দিলেই এই যে নদীটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে। বাট না, দিয়ে দিই। এখানে একটা মিরার আছে উইথ আলমারি, এইদিকে একটা টেবিল আছে, চেয়ার আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, যার দুদিকেই উইন্ডো, যেটা খুললেই চারিদিকে, মানে একটা দুটো তিনটে চারটে উইন্ডো। এইদিকের উইন্ডো থেকে নদীর ভিউটা, সন্ধ্যের আড্ডাটা এই রুমে যারা থাকবে তাদের এখানে বসে জমে যাবে। আর সামনে হচ্ছে নদী, নদীর ওপারে গ্রাম, চা বাগান। আর এই যে এটা হচ্ছে পাম্পের ঘর বলে, বাট লাখনা যে আমাদেরকে চা দিল সেই এই ওপরের রুমটাতে একা থাকে। আর মাঝে মধ্যে ওই দিকের গ্রাম থেকে হাল্লা শোনা যায় হাতি তাড়ানোর, বিশেষ করে যখন ধান পাকে সেই সময়। কালকে রাত্রে এখান থেকে দেখতে পাওয়া যাবে, হ্যাঁ এখান থেকে দেখা যাবে কি হাতির পায়ের ছাপগুলো এখান থেকে বোঝা যাচ্ছে। এখান থেকে বুঝতে পারছো? হ্যাঁ, জুম করলে দেখা যাবে। দাম কালকে রাত্রে যেদিকে হাতিটা গেছে সেইটার ছাপগুলো নদীর মধ্যে তো গর্ত গর্ত হয়ে যাবে। এই যে তখন রমেশ গেছে নদীর পাড়ে, এই যে দেখা যাচ্ছে গরুগুলো চড়ছে, ঠিক তার সামনে কিছু গর্ত 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 টানা রয়েছে এই অবধি ডান দিক অবধি, ওটা অ্যাকচুয়ালি হাতির পায়ের ছাপ। আর রমেশ বোধহয় ওখানে গেছে নদী দেখতে। হ্যাঁ, এই যে আগে অনেকবার হয়েছে যে আমরা এখান থেকে নেমে এখানে গিয়ে আমরা এই জায়গাটায় বসে অনেকবার হয়েছে চা খেয়েছি, যেখানে এখন যাওয়াই যাবে না গাছগুলোর জন্য যেরকম হয়ে গেছে। ঠিক এই রুম এই কটেজের দিক থেকে বেরিয়ে জাস্ট লেফট হ্যান্ডে আমি যে রাস্তাটার কথা বলছিলাম, এটা হচ্ছে আরও একটা গেট, এবং এই গেটে অবশ্যই অনেকবার বললাম আবার বলছি অনলি সাফারি গাড়ি অ্যালাউড। এবার তোমরা ভাববে যে বাইকটা গেল কী করে, ওইদিকে একটা গ্রাম আছে সেই জন্য হয়তো একটুখানি গিয়ে তাই হয়তো চলে যেতে পারলো, কিন্তু আমরা যারা ঘুরতে আসি বাইরে থেকে আসি আমাদের জন্য কিন্তু এটা অ্যালাউড নয় যে আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়ে চলে যাব বা পায়ে হেঁটে চলে যাব। কিন্তু আমি যেটা করতে পারি, পাখির আওয়াজটা শুনলে আমি একটুখানি পায়ে হেঁটে যেতে পারি সাফারি গাড়ি আসার। ব্যাস চলে এসো, এটাই মনে হচ্ছে যে অ্যাডভেঞ্চার, যে পায়ে হেঁটে একটুখানি হলেও তো গিয়েছি। যাই হোক, চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, পুরি, এটা হচ্ছে আলুর মধ্যে কিছু আছে না, আলু ভাজা আর ডিমের অমলেট। জীবনের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে এতটাই চুপচাপ চারিদিকে সত্যি, এবং খাবার আওয়াজটাও প্রপার পাওয়া যাচ্ছে। জঙ্গলে যদি মানে যেটা মেন রোড ধরো, ওখান থেকে কোনো গাড়ি ধরো ঢুকলো, নুড়ি পাথর দিয়ে তো পুরো রাস্তাটা, তার উপরে গাড়ি চললে একটা সাউন্ড হয়,
সেই সাউন্ডটা এখানে বসে পাওয়া যায়। ব্রেকফাস্ট ডান, লাঞ্চ করে আমরা বেরোবো, পাহাড়ের কোথাও যাব একটা প্ল্যান আছে, তো সেটা নিয়েই সঙ্গীত মানে এখানে যে ম্যানেজার রমেশের সাথে কথা বলছে, এখানকার ম্যানেজার কিন্তু আমাদের খুব ভালো বন্ধু। আর জঙ্গল ক্যাম্পে এলে আমি একটা জায়গায় বসে একটু সময় কাটাই, সেটা হচ্ছে এই যে এই জায়গাটায়। রোদটা উঠে গেছে আজকে, কিন্তু রোদ উঠলেও যেহেতু গাছের তলা, এখানে গাছের তলা গাছের ছায়াটা পড়ে, তো এখানটায় বসতে কিছুক্ষণ খুবই ভালো লাগে। সিরিয়াসলি খুব অদ্ভুত লাগে এখানে এলে, মানে এতবার এখানে এসেছি বোর তো হই না, বরং কলকাতায় থাকলে মনে হয় যে কবে আবার এখানে আসবো। আর মনে হচ্ছে তোমাদেরকে চারিদিক থেকে আমি ভিউটা দেখাই, তাও আমি তোমাদেরকে সবাইকে বলবো যে আমি তোমাদের যা দেখাচ্ছি ক্যামেরায় বা যা তোমরা দেখতে পাচ্ছ, তার থেকেও তোমরা যখন নিজেরা এখানে আসবে, ফিজিক্যালি এখানে অ্যাটেন্ড করবে, তখন তোমরা বুঝবে যে যতটুকু এই ক্যামেরায় বা ভিডিওতে দেখো তোমরা, তার থেকে অনেক অনেকটা বেশি বেটার। আর শুধু ভিডিও দেখে তো এই নেচারের ফিলটা পাওয়া যায় না, সাউন্ডগুলো খুব প্রপার পাওয়া যায় না, এবং নেচারের ফিল উইথ সাউন্ড আর এই জায়গাটা এলে এগুলো যখন মিলেমিশে একাকার হবে, তখন বিষয়টা সত্যি খুব শান্তির হবে। ইলেকট্রিকের তার, ওই যে বেড়াটা তারের বেড়া, অত দূর আমরা যেতাম, এখানে বসেও অনেকবার চা খেয়েছি, কিন্তু এখন একটু যেহেতু এখন একটু ক্লিন লাগছে, কিন্তু বৃষ্টির পরে তো ভয়ও লাগে। হাতি দাঁড়িয়েছিল গেটের গেটের সামনে কখন? কালকে রাত্রে আমরা যখন একটা সময় যাই ঘরে, তারপরে এসছে। এইটাই হচ্ছে ওয়াচ টাওয়ারে যাওয়ার রাস্তা, এই যে সাফারি গাড়িগুলো যখন আসে এই রাস্তা দিয়েই ওয়াচ টাওয়ারে ওঠে, আর আমরা যে রুমটাতে রয়েছি সেই রুমেরও রাস্তা এটাই। এইদিকে হচ্ছে রুম অ্যান্ড ওয়াশরুম, আর এইদিকে চলে যাব ওয়াচ টাওয়ারের দিকে। এখান থেকে জঙ্গলটা আরো ভালোভাবে দেখা যায়, অসাধারণ লাগে। ওয়াচ টাওয়ার এইটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি এবং কাটিয়ে দেওয়াও যায়। এই যে এবার এখান থেকে বলি, এই যে ওই রাস্তাটা যেখান দিয়ে বললাম অনলি সাফারির গাড়ি অ্যালাউড, এই দিকে হচ্ছে নদীটা, এই দিক থেকে দেখা যাচ্ছে কটেজগুলো, আর এই দিকে এলে বুঝতে পারবো এই যে ওপর থেকে এই যে এই যে ডাইনিং এরিয়া, এখান থেকে পুরো দেখা যাচ্ছে। আর এই দিক থেকে জঙ্গলটা, দুদিকেই জঙ্গল, মানে চারিদিকেই ইনফ্যাক্ট জঙ্গল, কিন্তু এখানে বসলে এই দিক থেকে পুরো জঙ্গলটা দেখা যায়। আর একটা জিনিস তোমাদের সবার সাথে শেয়ার করি, এই জঙ্গলের মধ্যে একটা ডোবা, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এই ডোবাটা এইখানে আমরা লেপার্ডও দেখেছি। সত্যি এখানে যখনই আসি, এখানে এসে বসে অনেকটা অনেকটা সময় আমরা কাটাই, জাস্ট কিছু না, এখানে চেয়ারটা নিয়ে বসে মনে হয় চুপচাপ বসে থাকি। আবার বলছি, বারে বারে বলি যে রাতের বেলায় ভিডিও অত ভালো সমস্ত কিছু ক্যাপচার করা যায় না, কিন্তু আমাদের সবথেকে একটা ভালো মোমেন্ট এই ওয়াচ টাওয়ারে বসে কাটানো, সেটা হচ্ছে পূর্ণিমার রাত ছিল, আর যেটা হয় যে পূর্ণিমার রাতে অনেকটাই ক্লিয়ারলি দেখা যায়, আর আমরা এখানে বসেছিলাম অনেকটা সময় কাটিয়েছিলাম উইথ কফি, অসাধারণ লাগছিল। মানে সেগুলো তো ক্যাপচার করার মতো নয়, মানে আমার অত ভালো ক্যামেরা বা আমার কাছে অত ভালো ক্যামেরা নেই, তাই আমি ক্যাপচার করতে পারিনি, ভিডিও করতে পারি না, তখন আমার চ্যানেলও আমার স্টার্ট হয়নি, যে সেই রকম একটা তাড়না থাকতো যে আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে হবে, কিন্তু সেটা মনের মধ্যে রয়ে গেছে, সেই মোমেন্টস অসাধারণ ছিল, অসাধারণ। এবার চলো ওয়াচ টাওয়ার থেকে নিচে যাই, এবার আমাদের রুমের ভিউটা সকালবেলায় দেখাই।
হ্যাঁ কি হয়েছে তার এক্সপেরিয়েন্সটা শোনো সবাই এক্সপেরিয়েন্সটা শোনো ওয়েট বলো হাতি ভোরবেলা এসেছিল মানে আমরা যে একটা সময় গেছি যেমন বললো ভুল বলেনি আমি গিয়ে তার চিহ্ন দেখে এলাম আর কি দেখলাম যে পায়ের ছাপ রয়েছে আর তার সাথে একটা বড় গাছ আছে ওই গাছের মধ্যে গা ঘষছে সে মাটিও লেগে আছে দেখিয়ে নেবে নাকি এটা তো এটা তোমার কাছে তো আরেকটা ফোন ছিল হ্যাঁ ঠিকই তো কি বলবো বলো কিছু বলার নেই আমার মুখে বললে হয় না দেখাতে হয় রুমে ঢোকার আগে যে এইখানে বসেও বেশ আড্ডা দেওয়া যায় কিন্তু আড্ডা দেওয়ার একটা জায়গা এবার চলো সোজা গেলে তো ওয়াশরুম এই রুমটা যখনই আসি এই রুমেই থাকি কারণ এত ওপেন একটা মিরর আছে এগুলো আগে দেখিয়েছি তোমাদের সবাইকে আগের ব্লগে রয়েছে কি কি রয়েছে এখানে ওরা কম্বল বালিশ সবই দিয়ে দেয় নিজেরাই বেড কভার ক্যারি করি সেটা আলাদা বিষয় আর যেটা বিষয় সেটা হচ্ছে এরকম একটা রুমে সকালবেলা উঠেই এই যে ভিউটা এইদিকে হচ্ছে নদীর দিকটা আর এইদিকে ওই যে দেখা যাচ্ছে ডাইনিং স্পেস সত্যি কথা বলতে এখানে কিন্তু ফাইভ স্টার ট্রিটমেন্ট বলো বা থ্রি স্টার ট্রিটমেন্ট বলো সেটা কিন্তু পাবে না এটা এটা একদম সত্যি কথা কিন্তু এখানে আমরা বারবার আসি কারণ নেচারের মধ্যে মানে নেচারের কোলে আমরা স্টে করতে পারি আমাদের মনে হয় কারণ এখানে এসে আমরা নেচারটাকে যেভাবে উপভোগ করি সেটা অন্য কোথাও হয়তো হতে পারে আমাদের হয়তো জানা নেই এই জায়গাটা জানা আছে সেই জন্য এখানে বেশি কিছু নেই না আছে টিভি এই ঘরে না আছে এসি কিন্তু যেটা আছে যেটুকু আছে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা খাবার থেকে শুরু করে থাকার ব্যবস্থা থেকে শুরু করে সবটাই মানে চলে যাবে হয়তো আমি যদি ভাবি যে আমি আমার বাড়িতে বা কলকাতা ফ্ল্যাটে যা যা পাবো সেগুলো সব এখানে পাবো বা অন্য মূর্তির ধারের রিসর্ট বা হোটেলে যা যা পাবো সেগুলো এখানে একদমই অ্যাবসলিউটলি পাবো না কিন্তু যেটা পাবো প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পাবো কাছ থেকে না মানে প্রকৃতির কোলে থেকে প্রকৃতিকে দেখতে পাবো তো আমার কাছে এটা মানে খুবই অন্যরকম লাগে যে সকালবেলায় উঠে এরকম একটা রোদ ঝলমলে দিন আজকে যেহেতু রোদটা পড়েছে আজকে গরমটা পড়েছে এখানে কিন্তু একটা বিষয় আছে রোদে আমি ঘুরছি যতক্ষণ ততক্ষণ খুব গরম লাগছে কিন্তু যখনই ধরো আমি এখানে রয়েছি আমি কিন্তু ফ্যানটা অফ করে দিলাম সাউন্ডের জন্য সেটা আলাদা বিষয় কিন্তু উইদাউট ফ্যান যে আমি একেবারে আমি সহ্য করতে পারবো না যেহেতু আমি হেঁটেছি বলে একটু হয়তো আমি ঘামছি এখানে যতই রোদ হোক না কেন মানে একটা আবহাওয়ার মধ্যে কিন্তু ঠান্ডা আছে এবং হাওয়া যখন দিচ্ছে তখন কিন্তু খুবই ঠান্ডা লাগছে আর একটা জিনিস এই রুমের আর একটা অ্যাডভান্টেজ বলছি তোমাকে এই রুমের ঠিক নিচেই হচ্ছে মানে এই রুমের ঠিক নিচেই হচ্ছে কিচেন দেখো এই যে এই রুম রুমের ঠিক নিচেই মানে এই জানলা দিয়ে এই নিচেই হচ্ছে কিচেন যেখান থেকে একটা জিনিস দেখো রাজেন্দ্র ইয়েস মানে এক হাঁকে ডাকে সবাইকে পাওয়া যায় অনেক সময় এরকম হয়েছে আমি এই জানলা থেকে এরকমভাবে হাত বাড়িয়ে আমি চা নিয়েছি চা খাবো দুধ চা খাবো দুধ চা খাবো ঠিক আছে এটা হচ্ছে এই রুমের একটা সুবিধা যখন মনে হবে একটা জলের বোতল লাগবে একটা চা লাগবে মানে যেটা হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি এই জানলার ধারে এই জায়গাটায় মানে জাস্ট বিছানার এখানে বসে জানলার দিকে তাকিয়ে যখনই এখানে আসি প্রায় বিশ্বাস করো হাফ অ্যান আওয়ারেরও বেশি কাটিয়ে দিই সকালবেলা ঘুম থেকে উঠেই তখন করে কি এখানে বসে একবার হাঁক দিই দিয়ে বলে দিই একটু চাটা দিয়ে যাও রুমে চাটা দিয়ে যায় আজকে চাটা বাইরে খেলাম সেটা ডিপেন্ড করে বাট ওঠার পরে ঘুম থেকে ওঠার পরে এই যে জানলার ধারে এই যে এইখানে বলো এইদিকে জানলার ধারে বলো বা এইদিকে জানলার ধারে বলো বসে যে এই যে আধ ঘন্টা বা চল্লিশ মিনিট কাটাই সেটা অনেকটা ভালো লাগে অনেকটা এসে গেছে দুধ চা এখানে দুধ চাটা কি দিয়ে বানায় এটা কি দিয়ে বানাবো দুধ আর চিনি চা এইসব দিয়ে বানাই চা তাহলে আমরা কি দিই মানে আমরাও তো এই দিয়ে বানাই যে বানাই সে খুব সুন্দর করে বানায় না এটা মনে হয় এদের দুধটার মধ্যে ব্যাপার আছে ও আচ্ছা লেপার্ডের দুধ চায়ের মধ্যে আছে না খুব কড়া চা একটা লোকাল চা পাতা দিব না আচ্ছা সেটা তাহলে বোঝা যাচ্ছে কিছু না একটা ব্যাপার আছে
হঠাৎ করে কুকুরগুলো ডাকলো, ওরা চুপচাপ বসে আছে, তার মানে কিছু নয়। ফলস খাওয়ালো, কিছু এলো, ওরা ওরা আগে গুটিয়ে আগে ঢুকে যেত ঘরে। ছিল নদীর চরে প্রচুর গরু চড়ছিল, অ্যাকচুয়ালি গরুগুলো অন্যদিকে চলছিল। আমরা যখন দুধ চা খাচ্ছিলাম ডাইনিংয়ে বসে, তখন একটা ঘটনা ঘটেছে, যে ঘটনার প্রত্যক্ষদর্শী ওইখানে বসে আছে তার কাছ থেকেই শুনে নেবো। তার কারণ জঙ্গলের মধ্যে এটাই চলে, সেই সময় সেই জায়গায় যদি না থাকে মানুষ তাহলে দেখতে পারবে না, কিন্তু ওর টাইমিং আজকে ম্যাচ করেছে, কী দেখেছে সেটা ওর মুখ থেকেই শুনবো। আমি তখন রুমে ছিলাম। আচ্ছা, রুম থেকে বাইরের আওয়াজ হলো, গরুগুলোকে কে যেন পিটাচ্ছে। আচ্ছা, তখন বাইরে বেরিয়ে দৌড়ে গেলাম আর কি, তো দেখতে পেলাম একটা লেবার মানে গরুটাকে ধরার চেষ্টা করছে। আর সেটা কোন রাস্তায়, মানে এই জঙ্গল, সেটা হচ্ছে আমাদের জঙ্গল ক্যাম্পের ওই পিছনের কটেজগুলোর পিছনে। ওখান থেকে জঙ্গল থেকে বের হয়ে পিটাচ্ছিল গরুগুলোকে। আর কি জাম্প মেরেছে বলছে? হ্যাঁ, জাম্প মেরেছিল গরুটাকে ধরার জন্য, কিন্তু ধরতে পারিনি গরুটাকে। না, ধরতে পারিনি, একটাকেও ধরতে পারিনি, না ধরতে পারিনি। আর গরুগুলো তখন দৌড়ে নদীর ওপারে পারে উঠে চলে গেল। তখনই আমরা ভিডিও করছিলাম, ওখানে গরুগুলোকে দেখতে পেয়েছি। মানে প্রত্যেক মুহূর্তে কি হয়, কেমন সাইজ ছিল মোটামুটি? এটা বেশি বড় ছিল না, তাও এই সাইজের হবে। তো ভাবা যায়, ওইখানে দেখেছে কাজ করছিল এই জায়গাটাতে, এই কটেজের ঠিক পেছন দিকটাতে এই ঘটনাটা ঘটেছে। এসে গেছে, বাহ, চলে এসেছে আমাদের লাঞ্চ। ওয়াও, কি কি আছে আমি বলছি। শ্যাকা পাঁপড়, আচ্ছা, ডাল, মাছের কালিয়া, আচ্ছা, এটা কি সালাড? ওয়াও, সালাড, এটা বাঁধাকপি আলুর তরকারি, আলু মাখা আর ভাত। বাহ, এ লাগ না, প্রচুর রান্না করেছিস তো আজ। হ্যাঁ, বুঝ। হ্যাঁ, একটা আছে, পকোড়া আছে। পকোড়া আছে? আর লাগবে না পকোড়া? না, আছে কুমড়ো। কুমড়ো তাহলে তো ট্রাই করব। কুমড়ো চাটনি, পকোড়া, পকোড়া। চলো শুরু করি। ব্যাস, বেশি না, আমাকেও এক চামচ দিন আর হাফ চামচ। হাফ চামচ, হ্যাঁ, ব্যাস। বলেছিলাম না যে এখানে রান্না পুরো বাড়ির মতো, তা না হলে এরকম জঙ্গলে এসে এরকম একটা জায়গায় এরকমভাবে ডালের সাথে আলু মাখা পাওয়া, সব কিছুই সুন্দর হয়েছে, দেখতে সুন্দর লাগবে। সাথে আর একটা জিনিস এসে গেছে, কুমড়োর পকোড়া। কুমড়োর পকোড়া, আহা, কি আব্বা, কি লাগছে, গরম গরম। লাঞ্চ ডান, আর আমাদের এদিকে গাড়িও রেডি। এবার আমরা সমস্ত কিছু রেডি হবে, আমরা হাঁটি হাঁটি পাপা করব না, কারে করে একটুখানি টাটা বাই বাই করব, একটু ঘুরে আসবো, একটু পাহাড়ের দিকে যাব একদম। আর পাহাড়ে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি কি হচ্ছে সেটার জন্য, কি করছি সেটার জন্য না দেখতে হবে, এই ভিডিওটা না দেখতে হবে, এর পরের ভিডিওটা, কারণ ভিডিও অনেক অনেক বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে অসুবিধা আমাদেরও অসুবিধা, সেই জন্য এই ভিডিওটা এখানেই এন্ড করব। মানে এই জঙ্গল ক্যাম্পের মানে অরণ্যের রাতের ভিডিও তোমরা দেখে নিয়েছো, অরণ্যের দিনের ভিডিও পরিষ্কার সুন্দর আজকে সঞ্চারি কভার করেছে পুরো বিষয়টা এবং সুন্দর করে দেখিয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, সাথে থেকো, পাশে থেকো, আরো ভালো ভালো ভিডিও দেখতে হলে ডেফিনেটলি হাজবেন্ড ভার্সেস ওয়াইফ এর সাথে থাকো। টাটা, বাই বাই। চলছে বাতি, ওরে মনে দেখ।